আসসালামু আলাইকুম ভাইরা, যারা আইপিএ ক্যান্সেল করা নিয়ে বারবার আমাকে কল দিচ্ছিলেন, মেসেজ দিচ্ছিলেন, তাদের জন্য দারুণ একটি খবর। অনেকেই বলেন যে আমাকে না জানি আইপি করেছে, অথবা আমাকে আইপিতে লেখা প্লাস কথা ছিল $30 বেসিক দিবে, কিন্তু আইপিতে লেখা আছে $18 বেসিক, আমি এখন এই কোম্পানিতে যেতে চাই না, আইপিএ ক্যান্সেল করতে চাই। তাদের জন্য দারুণ একটি খবর, আমার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব, সেখানে গিয়ে লিঙ্কটা ফলো করে, লিঙ্কে গিয়ে আমার ভিডিওটা ফলো করে আপনারা আবেদন করে দেখতে পারেন। ইনশাল্লাহ এক মাসের মধ্যে আপনার আইপিএ ক্যান্সেল হয়ে যাবে। তো দেরি না করে আসুন, আমি হাতে কলমে দেখাই দিচ্ছি কি লিখতে হবে, কিভাবে আপনারা এই ফর্মটা পূরণ করবেন, এবং এবার এই ফর্মটা পূরণ করে সাবমিট করলে এক মাসের মধ্যে আপনার আইপিটা যদি আপনার অনুমতি ছাড়া কেউ অ্যাপ্লাই করে থাকে, তাহলে এমওএম থেকে বিবেচনা করে আপনার আইপিটি ক্যান্সেল করে দিবে। তবে সময় নিবে এক মাস, এক মাস আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। যে কমেন্টে দেওয়া লিঙ্কে গেলে এই পেজটা আসবে, আসার পরে দেখবেন অ্যাবাউট ওয়ার্ক পারমিট। এখানে প্রথম এক নম্বর দেখা আছে ওয়ার্কার আইডেন্টিফিকেশন অপশনাল, না দিলে সমস্যা নাই, পিন নাম্বার দিতে পারেন অথবা পাসপোর্ট দিতে পারেন, যে কোনো একটা দিয়ে দেন, নাম্বার দিবেন, এগুলো অপশনাল, দিলে সব না দিলে সমস্যা নাই। যদি এক নম্বরে পাসপোর্ট চুজ করেন, দুই নম্বরে গিয়ে পাসপোর্ট নাম্বার লিখতে হবে, এটা অপশনাল, না দিলে সমস্যা নেই। তিন নম্বরটা অপশনাল, যে কোম্পানি বসের নাম, যে কোম্পানিতে নিবে সেই কোম্পানির বসের নাম। আর চার নম্বর হলো যে কোম্পানিতে আইপি হয়েছে সেই কোম্পানির ইউএন অর সিএসএন নাম্বার, এটা কোম্পানির নাম লিখে গুগলে সার্চ দিলেই আপনার কোম্পানির ইউইএন পেয়ে যাবেন। ইম্পর্টেন্ট হলো পাঁচ নম্বর পয়েন্ট, আর পাঁচ নম্বর হলো আপনাকে কী করতে হবে, মেসেজ লিখতে হবে। কী লিখতে হবে, লেখাটা আমি কপি করে রাখছিলাম, পেস্ট করে দিলাম, এই লেখাটা খেয়াল রাখবেন, এই লেখাটা লিখতে হবে। তারপরে আমরা আইপিটা যে স্ক্রিনশট নিছেন, আইপির প্রথম পেজটা স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। তারপর আসবে আপনার সম্পর্কে বিস্তারিত, আপনার নাম, আপনার মেল দিবেন, যেটা মেল দিলে মেল পাওয়া যায়, কারণ আইপি যদি ক্যান্সেল করে বা না করে সব আপডেট আপনাকে মেলের মাধ্যমে এমএম থেকে জানিয়ে দেবে। তারপরে আইডেন্টিফিকেশন নয় নম্বরে লিখবেন, আপনার পাসপোর্ট অথবা পিন যে কোনো একটা চুজ করলেই হবে। তারপরে পাসপোর্ট চুজ করলে পাসপোর্ট নাম্বার চাইবে আর কি, পিন নাম্বার চুজ করলে পিন নাম্বার চাইবে, কন্ট্যাক্ট নাম্বার, হোম নাম্বার, মোবাইল নাম্বার যে কোনো একটা দিতে পারবেন, মোবাইল নাম্বার চাইলেই মোবাইল নাম্বার দিতে পারেন, হোম নাম্বার চাইলে হোম নাম্বার দিবেন, অফিস নাম্বার চাইলে অফিস নাম্বার দিবেন। তবে এটা চাইলে কিন্তু সিঙ্গাপুরের নাম্বার চলে আসে অটোমেটিক, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না, সিঙ্গাপুরের নাম্বার দিয়ে এটা লিখতে হবে। তবে সিঙ্গাপুরে আপনার আত্মীয়স্বজন থাকলে তাদের মাধ্যমে করলে ভালো হবে, কারণ তাদের নাম্বার দিতে হবে, বাংলাদেশের নাম্বার দিলে হবে না। তারপরে সাবমিট করে দিবেন, এরপর এক মাস ওয়েট করবেন, এক মাসের মধ্যে একটা রেজাল্ট আসবে। তো সবাই ভালো থাকুন, তথ্যটা অন্যদের সাথে শেয়ার করুন, যারা আইপির জামালে আছে অর্থাৎ আইপি তাদের আইপি কেক করছে তারা জানে না, এই ফ্যাশানিতে আছে, তাদের জন্য এই তথ্যটা অনেক কাজে লাগবে। সকাল ভালো থাকুন, আসসালামু।